বন্ধুরা, আপনার পরিবারে যদি 5 বছরের নিচে কোনো শিশু থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য, কারণ 5 বছরের নিচে শিশুদের জন্য কেন্দ্র সরকার নিয়ে এলো একটি দারুণ খবর। হ্যাঁ বন্ধুরা, আপনার ওই শিশুর এবার তৈরি করতে হবে বাল আধার কার্ড। বন্ধুরা, কোথায় পাবেন এই বাল আধার কার্ড, কিভাবে আবেদন করবেন, কেনই বা এই নতুন আধার কার্ড, বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছুই বিস্তারিত জানানো হবে। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে কেন্দ্রের এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিশ মিস না হয়। তো চলুন, 5 বছরের নিচে শিশুদের নিয়ে কি নতুন একটি আধার কার্ড আনতে চলেছে কেন্দ্র, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আধার নম্বর প্রত্যেক ভারতীয়র কাছে এখন বিশেষ গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। সামাজিক প্রকল্পের সুবিধে পেতে এই আধার নম্বর আবশ্যক। আর বড়দের জন্য তো রয়েছে আধার কার্ড, তবে ছোটদের জন্য একটু আলাদাভাবে আধার কার্ড নিয়ে চিন্তা করলো কেন্দ্র। ছোটদের জন্য নতুন রঙের আধার কার্ড আনতে চলেছে UIDAI। UIDAI এর তরফ থেকে বুধবার টুইট করে ঘোষণা করা হয়েছে নীল রঙের বাল আধার কার্ডের বিষয়ে। কেবলমাত্র 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এই বিশেষ নীল রঙের বাল আধার কার্ড। যদিও আগেও 5 বছর অবধি শিশুদের আধার হতো, তবে এবার এই আধার পাওয়া যাবে নীল রঙের। শিশুর 5 বছর বয়স পর্যন্ত এই বাল আধার কার্ডের বৈধতা থাকবে, কিন্তু তারপর তা অবৈধ হয়ে যাবে। শিশুর এই আধার কার্ডের সক্রিয় করার জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক বলে জানানো হয়েছে UIDAI এর তরফ থেকে। কিন্তু হঠাৎ করে কেন এই বাল আধার কার্ডের পরিকল্পনা কেন্দ্রের? এ বিষয়ে সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পে শিশুদের সুযোগ করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিশুদের অভিভাবকেরা সরকারের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন এই সকল নীল রঙের বাল আধার কার্ড বা নম্বরের পরিপ্রেক্ষিতে। এর আগে শিশুদের যে সকল আধার কার্ড তৈরি হতো তাতে তাদের বায়োমেট্রিক নেওয়া হতো না, কিন্তু এবার নতুন যে বাল আধার কার্ড হবে সেখানে কিন্তু শিশুদের বায়োমেট্রিক নেওয়া হবে। তোমাদের আপনারা আপনার শিশুদের জন্য এই বাল আধার কার্ড কীভাবে পাবেন, কোথায় আবেদন করবেন? বোধহয় এখানে এমনটাই উল্লেখ করা হয়েছে, শিশুদের জন্য বাল আধার কার্ড পাওয়ার জন্য অভিভাবকদের নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার অথবা যে সমস্ত ব্যাংক বা পোস্ট অফিসে আধার হচ্ছে সেখানে যোগাযোগ করতে হবে। এছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেতে পারে। আধার এনরোলমেন্ট সেন্টার অথবা আধার কেন্দ্রগুলি থেকে দেওয়া নির্দিষ্ট তারিখে ওই শিশুকে নিয়ে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, দিতে হবে শিশুর জন্মের বিবরণ ও শংসাপত্র, পাশাপাশি বাবা মায়ের আধারের প্রতিলিপিও দিতে হবে। আধার ফর্মে দিতে হবে শিশুর ছবি। এরপর শিশুর আধার হয়ে গেলে সেই আধারের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ইমেল আইডিতে। ই আধার হিসাবে তৎক্ষণাৎ ডাউনলোড করে নিতে পারবেন শিশুর অভিভাবকরা সেই বাল আধার কার্ডটি। তোমাদের সম্প্রতি কেন্দ্রীয় সরকার আপনার পরিবারে যে 5 বছরের নিচে যদি শিশু থাকে সেই শিশুর জন্য কিন্তু বাল আধার কার্ড নামের আধার কার্ড নিয়ে আসছে। এই আধার কার্ডটি কিন্তু নীল রঙের হয়ে থাকবে। আগেও শিশুদের আধার কার্ড হতো, তখন কিন্তু শিশুদের বায়োমেট্রিক নেওয়া হতো না, কিন্তু নতুনভাবে যে শিশুদের আধার কার্ড হবে নীল রঙের বাল আধার কার্ড, সেখানে কিন্তু শিশুদের বায়োমেট্রিক নেওয়া হবে। আপনারা যদি এই আধার কার্ডটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার আছে বা যে পোস্ট অফিস বা যে ব্যাংকের মাধ্যমে আধার কার্ড হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনার যোগাযোগ করে ফর্ম কালেক্ট করে সেখানে আপনার বাচ্চার বাল আধার কার্ডটা কিন্তু করে নিতে পারবেন। এই আধার কার্ডটা কিন্তু 5 বছর পর্যন্ত বৈধ থাকবে। 5 বছর পর কিন্তু এই যে শিশুর বাল আধার কার্ড, এটা কিন্তু 5 বছর পর অবৈধ হয়ে যাবে। তো বন্ধুরা, কেন্দ্রের নতুন একটা পরিকল্পনা নিয়েছে সারা দেশের যারা 5 বছরের নিচে যে সমস্ত শিশু আছেন তাদের জন্য। তো বন্ধুরা, কেন্দ্র সরকার এই যে বাল আধার কার্ড নিয়ে আসছে আপনার শিশুর জন্য, এই সম্পর্কে আপনার মতামত কী, আপনি কী মনে করছেন এই আধার কার্ড সম্পর্কে, বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
আজকে এই পর্যন্ত। দেখা হবে রাজ্যের বা কেন্দ্রের গুরুত্বপূর্ণ খবরের ভিডিও নিয়ে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।